স্বাধীন বাংলাদেশের দেশকে আরো ত্বরান্বিত করার জন্য উত্তর অঞ্চলে শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুর জেলায় প্রতিষ্ঠিত হয় একটি কৃষি কলেজ। সময়টা 1999 সাল। দিনাজপুরের কৃষি কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার এক ঐতিহাসিক প্রস্তাব ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এর প্রেক্ষিতে প্রতিষ্ঠিত হয় 135 একরের উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ খ্যাত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয় 9টি অনুষদের বিপরীতে 45টি বিভাগ চালু রয়েছে এবং প্রদান করা হচ্ছে মোট 30টি ডিগ্রি। প্রতিটি পাতায় রয়েছে হাজারো আঙ্গুলের ছাপ। জ্ঞানের ভাণ্ডারকে সঞ্চালিত করে এই বিশ্ববিদ্যালয়। দীর্ঘ 22 বছরের ইতিহাসে যার রয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক অসংখ্য অর্জন। সদা জীবিত আবাসিক হলগুলো যেন এক একটা জীবনের গল্প। প্রতিদিন শিক্ষার্থীদের কলরবে মুখরিত হয় ছায়ানিবিড় চত্বর। দেশের সর্বোচ্চ সংখ্যক বিদেশি শিক্ষার্থী সহ মোট 11,000 শিক্ষার্থীকে বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে উন্নত পথযাত্রার দিকে। যেন এই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণই অনুপ্রেরণার একমাত্র উৎস। এখানে পাখির কলকাকলিতে মুখরিত হয় প্রতিটি সকাল। প্রতিটি সূর্যোদয় মানেই যেন এক একটি স্বপ্নের স্বরূপ, যে স্বপ্নের বাস্তবায়ন করেন কিছু স্বপ্নদ্রষ্টা মানুষ। এই বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে রয়েছে হাজারো স্বপ্নের পুনর, যার প্রতিটি পরতে পরতে রয়েছে অগণিত সাফল্যের ইতিহাস। এখানে বিকেল মানেই যেন খেলার মাঠে শৈশব এবং কৈশোরকে খুঁজে পাওয়া। সন্ধ্যা মানে যেন চায়ের কাপে ঝপ তোলা। কখনো কখনো এসএম প্রাঙ্গণে প্রিয় বন্ধুদের সাথে গানের সুর তোলা, কখনো বা আবার পরীক্ষার চাপে পড়ে লাইব্রেরিতে পড়তে বসা, মেধা বরণশীলতার সংস্কৃতির মাঝে নিজেকে মাঝে মাঝে খুঁজে পাওয়া। এই বিশ্ববিদ্যালয়ে রচিত হয়েছে যে স্বপ্ন, সেই স্বপ্নের পথে হাঁটতে হাঁটতে শেষটা হয় ক্লান্ত কোনো এক স্বপ্নচারী রাত জাগায়। দিন শেষে ও ঘরে ফেরার পালা। কি এক অদ্ভুত মহিমায় মহিমান্বিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।